অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম শেখ, সহকারী শিক্ষক সেন্ট প্লায়াসিস স্কুল অ্যান্ড কলেজ, কোতোয়ালি পাথরঘাটা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধ্বনি ও বর্ণ। আজকের এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে এবং শিখতে পারবে এবং বুঝতে পারবে সেগুলো হচ্ছে, ধ্বনির সংজ্ঞা বলতে পারবে, ধ্বনি কত প্রকার ও কি কি তা সংজ্ঞা সহ লিখতে পারবে, বর্ণের সংজ্ঞা বলতে পারবে, বর্ণ কত প্রকার ও কি কি তা সংজ্ঞা সহ লিখতে পারবে, অঘোষ ও ঘোষ ধ্বনি কাকে বলে তা বলতে পারবে, অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি কাকে বলে তা লিখতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকের পাঠ, ধ্বনি ও বর্ণ। প্রথমে আসো আমরা ধ্বনির সংজ্ঞায় যাই। কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে ধ্বনি বলে। আমি আরেকবার বলছি, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে ধ্বনি বলে। যেমন কলম একটি শব্দ, এখানে কলম শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা মোট ধ্বনি পাই 6টি, অর্থাৎ ক যোগ অ যোগ ল যোগ অ যোগ ম যোগ অ। অর্থাৎ কলম শব্দটিকে আমরা ক্ষুদ্রতম অংশে যদি ভাগ করি, ক্ষুদ্রতম ধ্বনিতে যদি রূপান্তর করি, তাহলে মোট ধ্বনি পাব 6টি। এবার আসো প্রত্যেক প্রকার ধ্বনি সংজ্ঞা সহ আলোচনা। ধ্বনি দুই প্রকার, যথা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি কত প্রকার? দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। এবার আসো স্বরধ্বনি সংজ্ঞায় যাই আমরা। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। আমি আরেকবার বলছি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে 7টি। আমাদের বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে কয়টি? 7টি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে স্বরেও, স্বরিয়া, রস্বই, রস্বু, এ, উ এবং এ। এই 7টি মৌলিক স্বরধ্বনি আমাদের বাংলা ভাষায় রয়েছে। এবার আসো আমরা ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হতে গেলে স্বরধ্বনির সাহায্য নিতে হয়। স্বরধ্বনির সাহায্য ছাড়া ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হতে পারে না। তাই সংজ্ঞায় বলা হচ্ছে, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা অন্য ধ্বনি অর্থাৎ স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। তাহলে ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? ক
ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, প, ফ, ব, ভ, আরো অনেক আছে, আমি এখানে এগুলোই লিখেছি। তাহলে এই যে ক উচ্চারণ করছি, ক যখন উচ্চারণ করছি এর মধ্যে অ একটা স্বরধ্বনি পাচ্ছি, খ যখন উচ্চারণ করছি এর মধ্যে অ একটা স্বরধ্বনি পাচ্ছি, অর্থাৎ একটা কমন স্বরধ্বনি আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা জানতে পারলাম। এবার আসো, বর্ণ কাকে বলে, বর্ণের সংজ্ঞা। ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। যেমন স্বরে, স্বরে, ক, খ ইত্যাদি। এবার আমরা প্রত্যেক প্রকার বর্ণের সংজ্ঞা সহ আলোচনা করব। আমরা ধ্বনি দুই প্রকার পড়েছিলাম, ঠিক তেমনি বর্ণ হচ্ছে দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। আমি আরেকবার বলছি, বর্ণ দুই প্রকার, যথা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। এবার আসো স্বরবর্ণের সংজ্ঞায় যাই আমরা। স্বরধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে স্বরবর্ণ বলে। স্বরধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে স্বরবর্ণ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাংলা ভাষায় স্বরবর্ণ আছে 11টি। বাংলা ভাষায় স্বরবর্ণ আছে কয়টি? 11টি। আর সেগুলো হলো স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বউ, দীর্ঘউ, রি, এ, ঐ, উ, ও। এই 11টি স্বরবর্ণ আমাদের বাংলা বর্ণমালায় আছে। তো শিক্ষার্থীবৃন্দ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর আমাদের কার চিহ্ন আছে 10টি। সেগুলো কী কী? স্বরায়াতে আকার, হ্রস্বইতে হ্রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, হ্রস্ব হতে হ্রস্ব উকার, দীর্ঘ হতে দীর্ঘ উকার, রীতে রিকার, এতে কার, হইতে ঐকার, ওতে ওকার এবং ওতে ওকার। এই 10টি কার চিহ্ন রয়েছে, শুধুমাত্র একটি বর্ণের কোনো কার চিহ্ন নাই, আর সেই বর্ণটি হচ্ছে স্বরেয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্বরবর্ণ কাকে বলে সেটা সম্পর্কে জানলাম, আর স্বরবর্ণ 11টি সেটা সম্পর্কে জানলাম, তারপরে কার চিহ্ন সম্পর্কে জানলাম, ব্যঞ্জন বর্ণ কাকে বলে তার সংজ্ঞায় যাই। ব্যঞ্জন ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে সকল সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে সকল সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ব্যঞ্জন বর্ণ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ আছে মোট 39টি। আর সেগুলো কী কী? দেখো, আমি একটা ছকে লিপিবদ্ধ করেছি। ক, খ, গ, ঘ, ঞ, চ, ছ, বর্গ, জ, ঝ, ঞ, ত, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ, জ, বৈষণ্য, ল, তালব্যস, মূর্ধন্যস, দন্তস, হ, ঢয়শূন্য, ঢয়শূন্য, অন্তস্থ, অ, খণ্ডত, অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে এই 39টি ব্যঞ্জন বর্ণ আমাদের বাংলা বর্ণমালায় আছে। তাহলে আমাদের মোট বর্ণ হচ্ছে 50টি। আমাদের স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ আছে 39টি, আমরা মোট বর্ণ পেয়ে যাচ্ছি 50টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা।
ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আর ফলা চিহ্ন রয়েছে আমাদের 6টি। এবার আসো আমরা চলে যাব আমাদের পরবর্তী যে বিষয়টি আছে, অঘোষ ধ্বনি ও ঘোষ ধ্বনি। প্রথমে আসো অঘোষ ধ্বনি কাকে বলে, অঘোষ ধ্বনির সংজ্ঞায় যাব আমরা। দেখো, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীকে পেয়ে ওঠে না তাকে অঘোষ ধ্বনি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রত্যেকের একটা করে ভোকাল কর্ড আছে, যেটাকে আমরা বলতেছি স্বরতন্ত্রী। হ্যাঁ, এই স্বরতন্ত্রীর কম্পনের উপরে বেসিস করে, ভিত্তি করে অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি এই দুইভাবে আমাদের ধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে অঘোষ ধ্বনিটাকে বলা হচ্ছে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কেঁপে ওঠে না তাকে অঘোষ ধ্বনি বলে, অর্থাৎ ভোকাল কর্ড কেঁপে ওঠে না সেটাকে বলা হচ্ছে অঘোষ ধ্বনি। যেমন কফ, চছ, টঠ, তথ, এরকম আরও আছে। তো চলো এবার আমরা যাই, যেটা বলতে চাচ্ছি যে আমি একটা ব্যঞ্জন বর্ণের ছক দিয়েছি, সেই ছকে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5 এভাবে আমি নির্দেশ করেছি। তো ওই ছকের 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলামের সদস্য যারা তাদেরকে আমরা অঘোষ ধ্বনি বলব। কলাম 1 এবং কলাম 2 এর সদস্যবৃন্দ হচ্ছে অঘোষ ধ্বনি। এবার আসো আমরা ঘোষ ধ্বনি কাকে বলে ঘোষ ধ্বনি সংজ্ঞায় যায়। দেখো, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কেঁপে ওঠে তাকে ঘোষ ধ্বনি বলে। তাহলে আমাদের যে ভোকাল কর্ড আছে, যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের এই ভোকাল কর্ডটা কেঁপে উঠবে তাকে ঘোষ ধ্বনি বলবো আমরা। তাহলে আবার বলছি, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কেঁপে ওঠে তাকে ঘোষ ধ্বনি বলে। যেমন গ, ঘ, বর্গীয় জ, ঝ, ড, ঢ, দ, ধ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যঞ্জন বর্ণের যে ছকটা এঁকেছি সেখানে কলাম 3, 4 ও কলাম 5-এর সদস্যবৃন্দ হচ্ছে ঘোষ ধ্বনি। অর্থাৎ কলাম 3, কলাম 4 এবং কলম 5-এর সদস্যবৃন্দ যারা আছে তাদেরকে আমরা ঘোষ ধ্বনি বলব। তো চলো এবার আমরা আমাদের শেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি ও মহাপ্রাণ ধ্বনি। চলো এবার আমরা অল্পপ্রাণ ধ্বনির সংজ্ঞায় যাই। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকে, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকে তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। অর্থাৎ ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপ যদি কম থাকে তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। যেমন ক, গ, চ, বর্গীয় জ, ট, ড ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ব্যঞ্জন বর্ণের ছকটা দিয়েছি সেই ছকে কলাম 1 এবং কলাম 3-এর সদস্যবৃন্দ হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। কলাম 1 ও কলাম 3-এর সদস্যবৃন্দ হচ্ছে কি? অল্পপ্রাণ ধ্বনি। এবার আসো আমরা যাই মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকে, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকে তাকে মহাপ্রাণ
ধ্বনি বলে, যেমন খ ঘ ছ ঝ ঠ ঝ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলাম 2, কলাম 4 ও কলাম 5-এর সদস্যবৃন্দ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। কলাম 2, কলাম 4 এবং কলাম 5-এর সদস্যবৃন্দ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমি আরও কিছু জরুরি ইনফরমেশন দিতে চাচ্ছি। দেখো, কলাম 5-এর সদস্যের উয়ো ইয়ো মূর্ধন্য দন্ত্য ম এই 5টা ধ্বনি এবং অনুস্বার বিসর্গ ছন্দবিন্দু এই 3টি, এগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। তারপরে দেখো ঢস্য নর ঢস্য নর, এগুলোকে বলা হয় তারণজাত ধ্বনি। আবার বয়শূন্য যেটা সেটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি। লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। তালব্যস্য দন্ত্যস্য মূর্ধন্যস্য এই 3টি ধ্বনিকে বলা হয় উস্ব ধ্বনি। আবার অনুস্বর বিসর্গ ছন্দবিন্দু, এগুলোকে আবার পরাশ্রয়ী বর্ণ বলা হয়, কারণ এই বর্ণগুলা অন্য কোন একটা বর্ণের বর্ণকে আশ্রয় করে থাকে, এই জন্য এগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় ধ্বনি ও বর্ণের বিষয়গুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই এগুলো ভালো মতো বুঝতে পেরেছ। তাহলে আমরা যা আজকে আলোচনা করলাম সেগুলো আরেকটু হাইলাইটস করছি। আমরা পড়েছি ধ্বনি সংজ্ঞা, ধ্বনি কত প্রকার কি কি সে বিষয়গুলো, তারপরে বর্ণ সংজ্ঞা, বর্ণ কত প্রকার কি কি সেগুলো বিস্তারিত আলোচনা। তারপরে পড়েছি অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি ও মহাপ্রাণ ধ্বনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বেশি বেশি করে এগুলো পড়বে এবং আমার ক্লাসটি মনোযোগ দিয়ে বারবার দেখবে, তাহলে তোমরা বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা ব্যক্তিগতভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। তো আজকে এই পর্যন্তই রাখছি। এই করোনাকালীন সময়ে তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এবং করোনা থেকে বাঁচার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো ভালোভাবে মেনে চলো। এই শুভ প্রত্যাশায় আজকের মতন এখানেই শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।